আমাদের ছোট্ট পরিবারে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকটা ভালো আছো। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তাই আজকের ভিডিও শুরু করার আগে সবার প্রথমে তোমাদের জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। এখন বাজে 3টে, মানে বেলা 3টে, আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে ভালো নেই বলতে খুবই খারাপ আমার শরীরটা। আমার খুব ঠান্ডা লেগেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, খালি কাশছি, দম ফেলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। তো মামনি সকাল থেকে আমাকে গরম জলে ভাপ দিচ্ছে, মানে জলের মধ্যে নিম পাতা সামান্য কর্পূর দিয়ে জলটা ফোটাচ্ছে, সেই জলটাতে আমি ভাপ নিচ্ছি, ওষুধ খাচ্ছি, গার্গেল করছি, গরম জল খাচ্ছি, কোনোভাবেই কিছুই ঠিক হচ্ছে না। তার মধ্যে কালকে রয়েছে আমার ভ্যাকসিন, মানে সেকেন্ড ডোজ, আর এই অবস্থা থাকলে আমি কালকে ভ্যাকসিনও পাবো না। আর তাছাড়াও তারপরের দিন রয়েছে আমাদের ঘুরতে যাওয়া, তো জানি না কী হবে, ভ্যাকসিন না পেলে ঘুরতে যাওয়াই বা কী হবে বুঝতে পারছি না। তো ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে আজকে রাতের মধ্যে আমার শরীরটা ভালো হয়ে যায়। বুঝতে পারছি, আমি মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তার মধ্যে সকাল থেকে আজকে আমি উপোস করে রয়েছি, আরও বেশি গলা শুকিয়ে যাচ্ছে, মানে খালি কাশি হচ্ছে। আর এইগুলো দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কালকে আমার বার্থডে হয়েছিল, তো এটা আর খোলা হয়নি। ভাবলাম আজকে এই সামনে দাঁড়িয়ে তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। এখন যাব আমি পুজোর অল্প অল্প করে সব গোছগাছ করতে, কারণ আজকে সন্ধে 6টা না 6:30টার মধ্যে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমাকে পুজো করে উঠতে হবে। আর তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে কোনো কাজেই, মানে কোনো পুজোতেই ব্রাহ্মণ ডাকা হয় না, সবটাই আমরা নিজেরা করি। লক্ষ্মী পুজো বলো, সরস্বতী পুজো বলো, গণেশ পুজো বলো, গোপাল পুজো বলো, মানে জন্মাষ্টমী যেটাকে বলে, তো কোনো কিছুতেই আমরা ব্রাহ্মণ ডাকি না, নিজেরাই করি। আগে মামনি করতো, বিয়ের পর থেকে এখন আমি করি পুজোটা। মামনি আমাকে হেল্প করে দেয়, মামনি আমাকে পাশে হেল্প করে, আমি পুজোটা করি। পাঁচালি করা থেকে শুরু করে ঠাকুরের ভোগ দেওয়া সবই আমি নিজে করি। এমনকি আমার হাজব্যান্ডের বিয়েতেও ব্রাহ্মণ ডাকা হয়নি, সেটাও তোমরা জানো, তোমাদের আমি বলেছি। তো এখন আমি যাব পুজোর সব আয়োজন করতে, অল্প অল্প করে করতে হবে, কারণ আমার শরীরটা খুবই খারাপ, তো বুঝতে পারছি না কতটা করে উঠতে পারবো, তাই অল্প অল্প করে শুরু করতে হবে, নাহলে 6টা 7টার মধ্যে আর পুজো শেষ করতে পারবো না। যদিও এখন একটু দুপুর দুপুর রয়েছে, তো এখন আস্তে আস্তে গোছগাছ করবো, ঠাকুরের সামনে সাজানো, ঠাকুর বসানো, সব গোছগাছ করে তারপরে একটু এখন সন্ধ্যা হবে, তারপর ঠাকুরের ভোগ দিয়ে পাঁচালি পড়বো। তোমরা তো আস্তে আস্তে সবই দেখতে পাবে, তোমাদেরকে সবই শেয়ার করব। তো চলো আর কথা বাড়াবো না, আস্তে আস্তে ঠাকুরের সব আয়োজন শুরু করে দিই। Thank you.
তুই উঠলি ঠাকুরের মুখটা দেখা গেল। জল দিতে হবে, জল দিতে হবে।
জানি না গো, ওইটা করো নি, ছোট কইটা ওইটা নাড়ানো যাবে না। বিষ্ণু পক্ষ বিলাসিনী দুর্গ নিমানিসী নির্মল আকাশ মৃদু মন্দ করিতেছে মলয় বাতাস লক্ষ্মীদের।
পুজো করা হয়ে গেছে, আর 5 মিনিট পরেই আমি প্রসাদ দামিয়ে ফেলবো, তারপর হবে প্রসাদ বিতরণ করা। তো আমি ভেবেছিলাম যে আজকে এই পুজো সব মিটে গেলে তারপরে ঘুরতে যাওয়া জামা কাপড়গুলো গোছাবো এক এক করে, কারণ মামুনি বাবু দুজনেরই গোছানো হয়ে গেছে, আমার হয়নি। আর আমার বর তো গোছাবেই না, আমি গোছালেই ওরটাও গোছানো হবে। তো আমাকে দুদিন ধরে বলে যাচ্ছে যে গোছাও গোছাও, এসে গেল তখন কি করবে, সামনে এসে গেল। তাছাড়াও কালকে আমি সকাল সকাল বাড়ি চলে যাব, তার কারণ হচ্ছে কালকে আমার ভ্যাকসিন রয়েছে, তো বাড়ি গিয়ে ভ্যাকসিনটা নিতে হবে, লাইন দিতে হবে, কিরকম পাবো কি পাবো না সেটাও শিওর নেই, দেখতে হবে, না পেলে আবার বাড়িতে চলে আসতে হবে কলকাতায় এসে। এখানে সামনে আমাদের এখানে আছে প্রাইভেটে দেয় টাকা দিয়ে, তো সেখান থেকে দেবো, কিন্তু কালকেই আমাকে ভ্যাকসিনটা নিতেই হবে, কারণ তারপরের দিন আমাদের ঘুরতে যাওয়া, কালকে না নিতে পারলে আর যাওয়াও হবে না। তো ওই জন্য কালকে সকাল সকাল বাড়ি চলে যাব। তাই ভাবছি যে গোছগাছ হবে না, এসে যাবো পরের দিন ট্রেন, তো ভাবলাম এখনই গোছগাছ করবো, কিন্তু আমার এতটাই শরীর খারাপ লাগছে সকাল থেকে যে আমি দম ফেলতে পারছি না। আর যেহেতু আজ যেহেতু উপোস করেছিলাম, আরও গলা বেশি শুকিয়ে যাচ্ছে, তাই জন্য মামনি বললো আজকে আর গোছগাছ করতে হবে না, কালকে একটু বেলার দিকে যাবে, মা তো যাবে, মা গিয়ে লাইন দেবে, তুমি সকালবেলা উঠে তাড়াতাড়ি গোছগাছ করে নেবে, জামা কাপড়গুলো সব গুছিয়ে নেবে, এখন একটু রেস্ট নাও, খেয়ে দে প্রসাদ খেয়ে একটু রেস্ট নাও। তা আমি ঠিকই বলেছে মামনি, এখন একটু প্রসাদ খাবো, খেয়ে একটু রেস্ট নেবো, কালকে তারপরে আবার সব সকালে উঠে সব গুছিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আর সাথে সাথে নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আবারও একটা ভিডিও নিয়ে আসবো, যখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।